সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কেরোয়া হোসনে আরা বালিকা উচ্চ বিদ্যালয়, বিরামপুর বাজার শহীদ জাবেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান। ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ফারুক পাটোয়ারির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস. তসলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাযুদা বেগম, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মনির, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন প্রমুখ।